এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ দিয়ে আজকের এখানে যারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এখন কথা বলছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, এরপরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুর রহমান কথা বলবেন, এরপরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী খন্দকার মোশাররফ হোসেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন, তারাও কথা বলবেন। এখন পর্যন্ত বিএনপি নেতারা যে কথাগুলো বলছে যে ভোলাই পুলিশ বিএনপি সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং যে পুলিশ সদস্য গুলি করে তাকে হত্যা করেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এখন থেকে আর প্রতিবাদ নয়, প্রতিরোধের ডাক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতারা এবং তারা বলছেন যে সরকার বিএনপি কর্মীদের উপর দমন নিপীড়ন করে সরকার বিরোধী চলমান আন্দোলন সেই আন্দোলন দমাতে চায়, কিন্তু এই পুলিশি হামলা বা আটক মারধর নির্যাতন করে তাদের এই আন্দোলন দমানো যাবে না এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন। একই সঙ্গে একটু কথা বলেছেন যে জাতীয় পার্টির মহাসচিব নির্বাচন কমিশনের সঙ্গে যে সংলাপ করেছে সংলাপে গিয়ে তিনি যে বলেছেন যে রাতে ভোট হয় এবং রাতের ভোট তারা কুড়িয়েছেন এই কথার প্রতিবাদ জানিয়েছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। এবং বিএনপি নেতারা এও বলছেন যে আব্দুর রহিমের মৃত্যুতে যে শোকের সৃষ্টি হয়েছে সেই শোককে তারা শক্তিতে পরিণত করে সরকার বিরোধী আন্দোলনের এক দফা আন্দোলনের দিকে যেতে চান। আর এর আগে আজকে সকাল 9:30 জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর উত্তর বিএনপির এই বিক্ষোভ সমাবেশে আমরা দেখেছি যে সকালের দিকে ছাত্র দলের নেতাকর্মীরা সমাবেশ স্থলে বসাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন, যদিও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে সেটি স্বাভাবিক হয়েছে। আর এখন সমাবেশটি চলছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই সমাবেশের প্রধান যে অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন এবং এরপরে এর আগে বিএনপির যে অন্য নেতারা রয়েছেন তারা কথা বলবেন। তবে মোটা দাগে যেটি হচ্ছে যে রহিমের উপর যারা হামলা করেছে যে পুলিশ সদস্য হামলা করেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং বিএনপি নেতারা বলছেন যে সরকার বিরোধী যে আন্দোলন চলমান রয়েছে এটি আরো গতিশীল হবে, হামলা করে মামলা দিয়ে এই আন্দোলন দমন করা যাবে না। তো এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাব থেকে।